শীতের সকালে পিঠা খাওয়ার মজাই আলাদা। রাজকীয় স্বাদে এই চুই পিঠা বা চুষি পিঠা একবার যে খাবে এর স্বাদ কোনোদিনও ভুলতে পারবে না। সুপ্রিয় দর্শকগণ, আসসালামু আলাইকুম। আজকে আমি দুটি ভিন্ন পদ্ধতিতে চুষি পিঠা বা চুই পিঠা বা সেমাই পিঠা যে নামেই বলেন না কেন, এই পিঠাটা আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো এবং রান্না করেও দেখাবো। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে আমি চালের গুঁড়া দিয়ে একটি খামির তৈরি করে নিব, যার জন্য এখানে নিয়ে নিব আমি 1.5 কাপ পানি আর দিয়ে দেব এখানে আমি 1 চা চামচ লবণ। লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। এবার আমি ঢাকনা দিয়ে পানিটা খুব ভালোভাবে ফুটিয়ে নিব। এখানে আমি 1.5 কাপ পানি দিয়েছি, ফুটানোর পরে প্রায় 1.5 কাপের মতন পানি থেকেছে। এবার এখানে আমি দিয়ে দিব 1 কাপ চালের গুঁড়া। এই পিঠাটা চালের গুঁড়া দিয়েই বেশি ভালো লাগে। আপনারা চাইলে ময়দা বা আটা দিয়েও করতে পারেন। পানির সাথে খুব ভালোভাবে চালের গুঁড়াটা মিশিয়ে নিব, নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য। এই পর্যায়ে চুলার আঁচটা অবশ্যই লোতে রাখতে হবে। আর এই 5 মিনিটে চালের গুঁড়াটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। পিঠাগুলো যদি পারফেক্টলি বানাতে চান অবশ্যই এই চালের গুঁড়াটা ভালোভাবে সেদ্ধ করতে হবে। আমার চ্যানেলে আরও বেশ কিছু পিঠার রেসিপি দেয়া আছে, ডেসক্রিপশন বক্সে সবগুলো পিঠার রেসিপি লিঙ্ক দেয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবার আমি 5 মিনিট এইভাবে ঢেকে রেখে দিব। এবার আমি খামিরটা কিছুটা ঠান্ডা করে নিয়েছি, পুরোপুরি ঠান্ডা করা যাবে না, গরম অবস্থায় খামিরটা ভালোভাবে ময়ান দিতে হবে। আমি হাতে অল্প অল্প করে পানি নেব আর খামিরটা ভালোভাবে ময়ান দিয়ে নেব। এই যে দেখেন, খামিরটা কিন্তু একেবারে দেখতে পাচ্ছেন, একেবারে খুব সুন্দরভাবে ময়ান দিয়ে নিয়েছি। এবার এখান থেকে সামান্য কিছু খামির আমি আলাদা করে নিয়েছি। যেহেতু আমি 2 পদ্ধতিতে সেমাইটা তৈরি করে দেখাবো, এটা হয়েছে প্রথম পদ্ধতি। এই পদ্ধতিতে আগে থেকেই আমি দেখেছি অনেকেই করেন, তবে আমি অতটা পারদর্শী নই। আমি আমার সাধ্য মতন যতটুকু পেরেছি ততটুকুই আপনাদেরকে করে দেখানোর চেষ্টা করেছি। প্রথমে অল্প একটু খামির নিয়ে আমি চিকন করে একটা রশির মতো করে নিয়েছি, নিয়ে ছোট ছোট লেচি কেটে নিব। তারপরে আমি পিঠার শেপ করে দিব। এটা আসলে দেখে বুঝে নেবেন, এটা বলে বোঝাবার কিছুই নেই। আপনারা যদি পিঠাগুলো একটু ছোট ছোট করতে চান তাহলে লেচিটা আরও ছোট করে কেটে নেবেন। আমি একটু পিঠাগুলো একটু বড় সাইজ করেছি, যার জন্য লেচিটাও একটু বড় সাইজ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি পিঠাগুলো কিভাবে তৈরি করছি। আমি অল্প কিছু পিঠা এই পদ্ধতিতে করে দেখালাম, আপনাদের যেভাবে সুবিধা হয় সেভাবে করবেন। এবার আমি একটি কেচি নিয়েছি, কেচি নিয়ে বাকি পিঠাগুলো এবার তৈরি করে দেখাবো। আপনারা চাইলে এইভাবে কেচিতে একটু চালের গুঁড়া দিয়ে নিতে পারেন, তবে এর চেয়ে সবচেয়ে সহজ পদ্ধতি যেটা, সেটা আপনাদেরকে দেখাবো। আপনারা একটু ডিপযুক্ত কোনো পাত্র নেবেন বা গ্লাস বা মগে আগে চালের গুঁড়াটা নেবেন, যেন কেচিটা পুরোপুরি আপনারা ডিপ করতে পারেন। আর চেষ্টা করবেন কেচিটা একটু ছোট সাইজের কেচি যদি হয় তাহলে পিঠাগুলো আপনারা কেটে নিতে বেশি সুবিধা হবে আপনাদের আর কি। একটু দেখেন আমি কিভাবে করছি। পিঠাটা কিন্তু যখন কাটবেন কেচিটার ঠিক মাঝ বরাবর দিয়ে কাটবেন, কেচির একেবারে সামনের অংশ দিয়ে পিঠা কাটবেন না। এত সহজ, বিশ্বাস করেন যখন আপনারা বাসায় এই পিঠাটা তৈরি করবেন তখন দেখবেন যে এই কেচি দিয়ে কাটলে কত সহজে অনেকগুলো পিঠা আপনারা বানাতে পারবেন। এবার আপনাদেরকে একটু দেখেন, দেখিয়ে দিচ্ছি। যদি আপনারা কেচিটার সামনের অংশ দিয়ে কাটেন তাহলে দেখেন পিঠাগুলো কিন্তু ভালোভাবে কাটতে পারবেন না এবং পিঠার শেপগুলোও কিন্তু ভালো হবে না। এই জন্য ঠিক মাঝ বরাবর কেচিটা দিয়ে কাটবেন। আর যখনই কাটবেন তখনই কেচিটা একটু চালের গুঁড়াতে আগে ডিপ করে নেবেন। এবার দেখেন পিঠাগুলো কিন্তু অটোমেটিকলি শেপ হয়ে গেছে, দুই পাশ কিন্তু খুব সুন্দরভাবে একটা কোনা বের হয়ে গেছে। শুধু একবার বা দুইবার একটু আপনারা ঘুরিয়ে নেবেন, তাহলেই কিন্তু পিঠাটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। এটা একেবারেই সহজ একটা পদ্ধতি, আপনারা অবশ্যই এটা একবার ট্রাই করবেন, দেখবেন এভাবেই আপনাদের সবসময় পিঠাটা তৈরি করতে মন চাইবে। আমি কিন্তু এইভাবে দুটো করেও করেছি, এটাও কিন্তু অনেক দ্রুত হয়ে যায়। খুব দ্রুত কিন্তু এইভাবে পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন আপনারা। প্রথমে কেচির সাহায্যে সবগুলো পিঠা কেটে নেবেন, তারপরে হাতের সাহায্যে এইভাবে একটু শেপ দিয়ে নেবেন। আপনারা যদি চান কেচি দিয়ে কাটার পরে এইভাবেও আপনারা কিন্তু পিঠাগুলো রান্না করতে পারবেন। এই যে দেখেন সবগুলো পিঠা আমার তৈরি করা হয়ে গেছে। এবার আমি পিঠাগুলো রান্না করব। आमी मिष्टी हिसेबे व्यवहार करब खेजुरेर गुड़ और जे कोनो पिठाते खेजुरेर गुड़टा दिले पिठार स्वाद अनेक बेशी हय एइजोन्नो खेजुरेर गुड़टा देওয়ার चेष्टा करबेन। आमी 1.5 कप खेजुरेर गुड़ निये निलाम, एते करे मिष्टिटा एकटु कम होबे। आपनारा जोदि मिष्टि बेशी खेते चान ताहले एखाने 2 कप खेजुरेर गुड़ नेबेन और दिये दिलाम हाफ कप पानी। एबार आमी गुड़टा भालोभाबे एकटु जाल करे निब। आमी जखोनी दूधेर साथे गुड़ मेशाई तखोनी एई पद्धतितेई आमी गुड़टा तैरी करे तारपरे दूधे मेशाई। एइभाबे जोदि करी ताहले किन्तु दूधटा नष्ट होवार चान्स थाके ना। आपनारा चाइले एकसाथेও दूध और गुड़टा मिशिয়ে নিতে পারেন। आज के आमी सेमाइटा 1.5 लिटार दूध दिए रान्ना करब। आपनारा चाइले एखाने 1 लिटार दूध दिएও रान्ना करते पारबेन। एबार आमी दूधटा जाल करब। 250 ग्रामेर मतो दूध आमी कमिয়ে निब, जेहेतु आमी एखाने परवर्तीते गुड़ा दूध एड करब, एई जोन्नो आमी 250 ग्राम दूध कमिয়ে निब। आपनारा जोदि गुड़ा दूधटा ना देन ताहले एई तरल दूधेर परिमाणटा बाड़िये दिते होबे आर दूधटा हाफ करे निते होबे, माने जतटुकु दूध दिबेन जाल करे हाफ करे निते होबे। एबार आमी 3 टुकड़ा एलाच दिए दिलाम, एटा एकटु फ्लेवारेर जोन्नो दिएछि। एई जे देखेन दूधटा आमी जाल करे प्राय 250 ग्रामेर मतो कमिয়ে निएछि। एबार दिए दिब आमी एखाने 1 कप गुड़ा दूध। आपनारा चाइले गुड़ा दूधेर परिमाणटा एकटु कमिয়েও दिते पारेन, तबे आमार अनुरोध थाकबे आपनारा अवश्यई गुड़ा दूधटा एकटु व्यवहार करार चेष्टा करबेन, एते करे सेमाइয়ের स्वादটা अनेक गुणे बेड़े जाबे। गुड़ा दूधटा दिए आमी भालोभाबे मिशिয়ে निलाम। एबार एखाने दिए दिब आमी 1/4 कप नारकेल कोड़ानो। नारकेल कोड़ानो आपनारा कतटुकु दिबेन एटा आपनादेर स्वाद अनुयायी दिए दिबेन। एबार दिए देव आमी गुड़टा जे जाल करे रेखेछिलाम गुड़टा किन्तु पुरोपुरी ठंडा करे निएछि, तारपरे आमी गरम दूधे एड करलाम, एते करे दूधटा आर नष्ट होवार कोनो चान्स थाकबे ना। एबार भालोभाबे गुड़टा एकटु मिशिए निलाम और दिए दिलाम एबार आमी पिठागुलो। ए पर्याये चूलार आँचटा किन्तु एकेबारे हाई हिट राखते लागबे, जेन सेमाइগুলো दूधे देওয়ার কিছুক্ষণ পরেই যেন দুধটাতে বলক আসে, এতে করে সেমাইগুলো আর ভেঙে যাবে না। এবার আমি চুলার আঁচটা একটু মিডিয়াম করে সেমাইটা রান্না করব, তবে খেয়াল রাখবেন বেশি নাড়ানাড়ি করা যাবে না। আলতোভাবে মাঝে মাঝে একটু শুধু নেড়ে দিবেন, সাবধানে একটু নাড়তে হবে, কারণ এই পর্যায়ে পিঠাগুলো কিন্তু নরম থাকে, ভেঙে যাওয়ার চান্স থাকে। পিঠাগুলো প্রায় হয়ে এসেছে। শেষ পর্যায়ে আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম। আপনারা চাইলে এটা লবণটা অ্যাড করবেন, আপনারা যদি না চান তাহলে কোনো সমস্যা নেই, কারণ খামিরে তো লবণ দেয়াই হয়েছে। আর মিষ্টি খাবারে আমার একটু লবণ, সামান্য একটু লবণ দিলে আমার ভালো লাগে, এর জন্য দিয়েছি। এই যে দেখেন পিঠাগুলো হয়ে গেছে, একটু ঘনত্বটা দেখেন, এর চেয়ে বেশি ঘন করবেন না, কারণ পিঠাগুলো ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও ঘন হয়ে যাবে। এই যে দেখেন অনেকটা ঠান্ডা হয়ে এসেছে। এবার আপনাদেরকে একটু দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন উপরে কতটা মালাই জমেছে। মাশাআল্লাহ, এই পিঠাটা মুখে দিলে আপনারা মুগ্ধ হয়ে যাবেন, এতটাই স্বাদ হয়েছিল এই পিঠাটা। আমার এই পিঠা রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন, আর রেসিপিটি একটু কষ্ট করে ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিবেন। আজকে তাহলে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।